হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ব্লগ আর ওয়েবসাইট খুলবেন একদম ফ্রিতে। দেখুন, আমি একটি সাইট অলরেডি বানাই রাখছিলাম, এরকমই একটি সাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে সব কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এইটার মতো একটি ওয়েবসাইট বানাবো আমরা আজ ফ্রিতে। এখানে ক্লিক করবেন ব্লগার ডট কমে। আপনারা আসার পর এখানে থেকে এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেলটি দিবেন বা নতুন ইমেল খুলেও নিতে পারেন। আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার জিমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিবেন। তারপর এখানে আমরা একটি সাইটের নাম দেব। আমার দেখানো মতো আপনারা কাজ করুন, আমার ভিডিওটা দেখে দেখে কাজ করুন, নয়তো আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আমি আমার একটি ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিব। এখানে ক্লিক করবেন। তারপর আপনার ওয়েবসাইট, এখানে হচ্ছে মেন বিষয়, আপনার ওয়েবসাইটটি দর্শকরা কিভাবে পাবে, কি নামে খুঁজে পাবে, সেই নামটি দিয়ে দেবেন। আমি একই নাম দিয়ে দেব। এখানে অনেক সময় কিন্তু নাম নেয় না, যেহেতু আগে থেকে অন্যরা অ্যাকাউন্ট খুলে তাকে নেবে না। আপনারা আপনাদের মন মতো একটি নাম দিয়ে দিবেন। এই নামটির পরে কিন্তু ব্লগার ডট কম হবে নেক্সট। তারপর আবার এখানে আসবেন। এখানে আমি একটি নাম দিলাম হেল্প প্লিজ, আপনারা অন্য একটি নাম দিয়ে দিবেন, আপনাদের মন মতো একটি নাম দিয়ে দিবেন। 2021 বর্ষের আপডেট অনুযায়ী আপনাদেরকে ব্লগার ওয়েবসাইট খুলে দেখাচ্ছে যে দেখুন আমাদের ব্লগার ওয়েবসাইটটি কিন্তু খুলে গেছে। সেটিংস, দেখুন এখানে কেউ আমাদের ওয়েবসাইটটি দেখে নাই, ভিজিট করে নাই। আমাদের ওয়েবসাইটটি দেখবো কেমন? এই যে আমাদের ওয়েবসাইট, এখানে কোনো কিছু পোস্ট করা হয়নি। আমরা এখানে কিছু পোস্ট করবো এবং সাজাবো, ডিজাইন করবো, এখানে ওয়েবসাইট ডিজাইন করবো। এখান থেকে আপনি নতুন একটি পেজ খুলতে পারবেন, ওয়েবসাইট খুলতে পারবেন। এখানে আমরা একটি থিমস আপলোড দিব। এখান থেকেও থিমস নিতে হবে, আমরা অন্য একটি ওয়েবসাইটে একটি থিমস ডাউনলোড করে নেব। খুব সুন্দর ডিজাইন করা একটি থিমস আমরা নেব। দেখুন আমাদের ওয়েবসাইটটি, এই সেটিংগুলো আমরা পরে দেখব। এখানে গুরুত্বপূর্ণ সেটিংস, ওয়েবসাইটের ডিজাইন বিস্তারিত সব কিছু এখানে আছে। আমরা ধাপে ধাপে তা একটি একটি করে কাজ করব। এখানে পুশ করব একটি, প্রথমে এই যে আইকন একটি দেখা যাচ্ছে না, আপনার কম্পিউটারটিও সেই জুম একটু কমে নেবেন, নয়তো আইকনটা দেখা যায় না। এটা এখানে ক্লিক করবেন পুশ করার জন্য। এখানে কিছু লিখে দিবেন, প্রথম টাইটেল, আপনি কি পুশ করবেন সেই বিষয়ে লিখবেন। আপনি আপনার পিকচার যদি আপলোড দেন, পিকচার বিষয়ে লিখবেন, বা আপনি ইউটিউব ভিডিও সম্পর্কে বা ওয়েবসাইটে অন্যদের কিছু শেখাতে যাচ্ছেন সেই বিষয়ে কিছু লিখে দিবেন। এখান থেকে আপনি পিকচার একটি আপলোড দিবেন। একটি পিকচার আপনার কম্পিউটার থেকে এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন। এই যে একটি পিকচার আমি দিয়ে দিলাম, আপলোড হয়ে গেছে। আমি কিন্তু পিকচার একটা নিচ্ছি, আপনাদেরকে দেখাতে পারি নাই।
এই যে এখানে একটি ফটো আসবে বড় ভাবে দেখাবে, কিন্তু আমি শর্ট করে নিচ্ছি আপনাদেরকে। মনে করুন এটি একটি পিক, এই যে পিকচারটা এখানে চলে আসছে, এখান থেকে এটাকে ডিজাইন করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন, আমার দেখানোর মতো আপনারা কাজ করুন। আমার ভিডিওটি দেখে দেখে আপনারা ওয়েবসাইট খোলার চেষ্টা করুন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, ব্লগার সম্পর্কে বিস্তারিত সব ভিডিও দেখার জন্য। এখান থেকে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন, আমি যেভাবে ডিজাইন করছি ঠিক সেইভাবে আপনারা ডিজাইন করে আপনারা অবশ্যই পোস্ট করবেন, ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি গুগল অ্যাক্সেসের মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন। ওয়ান টু আপনারা এইভাবে লিখতে পারবেন, এখান থেকে ইউটিউব থেকেও আপনি পিকচার নিতে পারবেন বা আপনার কম্পিউটার তো নিতে পারবেন। এখানে আপনি অনেক রকমের ভাষা এখানে ব্যবহার করতে পারবেন, তারপর এখান থেকে একটি পুশ করে দিবেন। আমরা আপাতত একটি পুশ করে দেখাচ্ছি, তারপর একটি থিমস আপলোড দেব। দেখুন একটি পুশ আমরা কিন্তু করে ফেলেছি, এখান থেকে দেখব আমরা যে দেখুন এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছুই নাই, রিপ্লেস দিবেন একটা। দেখুন এখানে চলে আসছে আমরা যে পোস্টটা করছিলাম, ঠিক সেইভাবে আমরা ধীরে ধীরে সব কাজ করে নেব। এখানে আইকন আছে আর কিছুই নেই, আমরা এখানে অনেক ডিজাইন করবো, এখানে অনেক কিছু অ্যাড করতে হবে। এখান থেকে ইচ্ছা করলে আমরা একটি থিম নিতে পারবো, এখান থেকে একটি আপাতত নিব, তারপর একটি অন্য একটি ওয়েবসাইট থেকে একটি ভালো একটি ফ্রিতে একটি থিমস আমরা নেব। এগুলো আপনাদেরকে দেখানোর জন্য করছি। এখান থেকে আপনার ইচ্ছা করলে এখানে যা পোস্ট করছেন তা ডাউনলোড করে নিতে পারবেন, ব্যাকআপ হিসেবে লাগতে পারবেন। দেখুন একটি থিমস দেওয়ার পরে এমন দেখাচ্ছে, অবশ্যই পার্ট টু ভিডিওটাও আপনারা দেখবেন। এখানে ক্লিক করে আপনারা থিমস এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনাদের মন মতো। কিভাবে এখন বিস্তারিত দেখাবো, আমাদের থিমটা দেখুন, এই যে আমরা যে ওয়েবসাইটটা নতুন ওয়েবসাইটটা খুলছি সেই ওয়েবসাইটটা কিন্তু থিম এখান থেকে আমরা ফ্রি নেব, এই ওয়েবসাইট থেকে আমরা ফ্রি একটি থিম ডাউনলোড করে নেব। ফ্রিতে ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি, এটা ওপেন করব জিপ ফাইল। ওপেন করার পর আমরা এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, সেইগুলো নেব না, আমাদের থিমের জন্য এই যে এটা নেব। এটা এখানে টেনে এনে আপনার কম্পিউটারে বা ডেস্কটপে লিখে দিবেন, সেভ করে লিখে দিবেন।
এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এমন দেখাচ্ছে। এখান থেকে থিমটা আমরা আপলোড দেব, এখানে ক্লিক করবেন। এই যে আমরা যে থিমটা ডাউনলোড করছি এটা এখানে দিয়ে দেব। নিতে পারে 1 মিনিটও লাগতে পারে বা 4-5 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। আমি থিমটি আপলোড দেওয়ার পর কিন্তু কিভাবে থিমটা আপলোড দেবেন, এই যে এখানে দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে, কেমন পিসিরি দেখাচ্ছে দেখতে। দেখুন এই যে থিমটা আপলোড হয়ে গেছে, এখন দেখুন কত ডিজাইন কত সুন্দর হয়ে গেছে। বিস্তারিত পার্ট টু ভিডিওটা দেখুন অবশ্যই, না দেখলে কিছু বুঝবেন না। আরও অনেক সেটিংস আছে।